এই যে আমরা সালাম কালাম বিনিময় করলাম এবং সৌজন্য বা ভদ্রতার খাতিরে আমরা কুশল বিনিময় করলাম, ইসলাম এই সম্পর্কে কি দিক নির্দেশনা দেয় যদি স্পষ্ট করে বলেন? ইসলাম একজন মানুষকে অত্যন্ত সামাজিক, অত্যন্ত সুন্দর জীবনযাপনের বিষয়ে দিক নির্দেশনা দিয়ে থাকে। তারই অংশ হিসেবে সাক্ষাতের একটি মৌলিক সুন্নাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। তাহলে একজন মানুষের সঙ্গে যখন সাক্ষাৎ হবে তখন প্রথমেই তাকে সালাম দিবেন। সালাম দেওয়ার মানে হলো তার জন্য দোয়া করবেন, শান্তির দোয়া করবেন তার জন্য। এবং এই যে একটি অভিবাদন পদ্ধতি ইসলাম দিয়েছে যে সাক্ষাৎ হলেই আসসালামু আলাইকুম বলবেন এবং পাল্টা উত্তরদাতা বলবেন ওয়ালাইকুম আসসালাম বলে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যখন তোমাকে সালাম দেওয়া হবে তুমি যে বাক্যগুলো দিয়ে সালাম দিয়েছে তার চেয়ে বেশি আরও দুই একটি বাক্য বাড়িয়ে তার জন্য দোয়া করো, আর না হলে কমপক্ষে যা বলেছে তা ফেরত দাও। এর ভিত্তি করে ওলামা একরাম বলে থাকেন, সালামের বিপরীতে জবাব দেওয়াটা ওয়াজিব, সালাম দেওয়াটা সুন্নাহ হলেও কেউ সালাম দিলে তার জবাব দিতে কিন্তু বাধ্য। এবং এটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একটি সুন্নাহ, যে সুন্নার ব্যাপারে তিনি যে শব্দটি প্রয়োগ করেছেন তা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, আফসুস সালামা বাইনাকুম, যে তোমাদের মাঝে সালামের ব্যাপক প্রচলন তোমরা দাও। সালাম দিতে বলেননি, প্রচলন দিতে বলেছেন। এর অর্থ হলো সালামকে কায়েম করে, সালামকে সমাজের সর্বত্র ছড়িয়ে দেওয়া, এবং ঘরে বাইরে অফিসে আদালতে যেখানে যাব একজন অন্যজনের সঙ্গে এই সুন্দর অভিবাদনটি বিনিময় করা। এর মাধ্যমে প্রথমত গোটা সমাজের সমস্ত মানুষ যখন একে অন্যের জন্য শান্তি চাইবে, হানাহানি হিংসা আর যে সমস্যা আমরা দেখছি যে গোটা দেশ সমাজ পরিবার জুড়ে, এটি কমে যাবে। আমি যখন মুখে আপনার জন্য শান্তি চাইব, খুব স্বাভাবিকভাবে আমার অন্তর থেকে আপনার প্রতি হিংসা আস্তে আস্তে কমতে থাকবে, দেশ কমতে থাকবে, অসুস্থ প্রতিযোগিতা কমতে থাকবে। আমরা গোটা দেশের মানুষ যখন সবাই চাইব অন্যের প্রতি শান্তি আসুক, তিনি চাইবেন আমার প্রতি শান্তি আসুক, তাহলে এই যে শান্তি, ইসলামের যে একটা শান্তির বার্তা, যে সালামকে প্রচলন দেওয়ার মাধ্যমে গোটা সমাজে ছড়িয়ে দেওয়া যায়। আজ আমরা পরিচিত লোকদেরকে শুধু সালাম দিয়ে থাকি, আপনার সাথে যদি আমার পরিচয় না হয় রাস্তা সাক্ষাৎ হলেও আমরা সালাম দেই না, ইভেন কেউ সালাম দিলে জবাবও দিতে চাই না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরিচিত হোক অপরিচিত হোক সকলকে তুমি সালাম দাও। এবং সালাম বিনিময়ের ক্ষেত্রে পরিচয় অপরিচয় এটা মুখ্য নয়। অনেকে এখানে একটা অযৌক্তিক বিষয় নিয়ে আসেন, সেটা হলো বলেন যে অমুসলিমকে সালাম দেওয়া যায় না, সেজন্য আমি যাকে চিনি না সে মুসলিম না অমুসলিম আমি জানি না, তাকে কীভাবে সালাম দেবো। এই বিষয়টি এই জন্য অযৌক্তিক যে একটি মুসলিম প্রধান সমাজে ম্যাক্সিমাম মানুষ যেখানে মুসলিম, সেখানে একজন মানুষ তার বেশভূষায় মুসলিম কিনা আমি যদি চিনতে নাও পারি, তাকে অ্যাজ এ মুসলিম আমি সালাম দিলে আমি স্বভাবপ্রাপ্ত হব, যদি তিনি মুসলিম নাও হন আমি গুণাগার হব না। তার কারণ হলো নিয়ত সহি উদ্দেশ্য মহৎ। অতএব সমাজে প্রত্যেকটা মানুষকে আমি সালাম দিব যদি আমি তাকে মানে আমার মুসলমান সমাজের বাসিন্দা হিসাবে মুসলমান বলি মনে হয়। যদি কোনো কারণে আমি মনে করি যে সালাম দেওয়ার আগে মুসলিম কিনা এটা নিশ্চিত হইতে হবে, তাহলে এটা আমার অজ্ঞতা, এটা ইসলাম বলে না। সালামের পাশাপাশি কুশল বিনিময় করা, আপনি কেমন আছেন আমি কেমন আছি এই বিষয়গুলো ভাব বিনিময় করা। দেখুন, ইসলাম এই যে সালাম এর পাশাপাশি মুসাফার বিধান রেখেছে, এবং মুসাফা করার মাধ্যমে একজন মানুষ আরেকজন মানুষের সাথে যখন হাত মেলায়, নবী সাল্লাম বলেছেন যে এর ফলে হাত মেলানোর পরে যে একটু ঝাড়া দেওয়া হয় এবং এটা এক ধরনের ভালোবাসা বিনিময়, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোটো ছোটো গুনাহগুলো তার ছড়িয়ে দেন।